তাহলে আমরা শুরু করছি অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল উইথ জেকোয়েরি। তো এখন দেখব আমরা আজকের এক্সপেন্সিভ দেবো টেমপ্লেটটা। তাহলে আমাদের এটা লাগবে, আমাদের লাগ এটা তো লাগবে না। আচ্ছা আমাদের লাগবে জাস্ট এটা। এটা থেকে আমরা প্রথমে ইন্ডেক্সটা করব, করার পরে আমরা আদার্স। আচ্ছা সেক্ষেত্রে এই এক্সপেন্সিভটা ওপেন করো। ওপেন করে আমাদের ইন্ডেক্সটাকে ওপেন করবো, এই দুইটাকে আপাতত ওপেন করো। আচ্ছা সেক্ষেত্রে স্লো হচ্ছে কেন? আচ্ছা সেক্ষেত্রে এখন যেটা করবো সেটা হলো এই তিনটা ফরম্যাট কি কি, একটা হলো ট্যাবলেট ট্যাবলেট ফরম্যাট, একটা হলো মোবাইল লেআউট, একটা ছোট মোবাইল লেআউট, একটা হলো ওয়াইড মোবাইল লেআউট। আচ্ছা তো আমরা এটার জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস হবে এটার জন্য প্রত্যেকটা আলাদা একটা সেকশনে কালার দিয়ে নিব। কোন সেকশনটা এটাতে যাও, এখানে যাই আমরা দেখে নিই কোন সেকশনটা কালার দেওয়া যায়। এটাতে যাও, এই সেকশনটা মনে করো হেডার সেকশনে কালার দিব, হেডার সেকশনে কালার দিব। কালার দেওয়ার প্রধান কারণ হলো যাতে বুঝতে পারি যে কোন লেআউটে আছে, এটা বোঝার জন্য। বুঝতে পারলা? তাহলে হেডার সেকশনে কালারটা আমরা দিয়ে দিই। এটার জন্য যাব হেডার এরিয়া, কোনটা, এটা হেডার এরিয়া না, কপি করো। কপি করে আমরা এক্সপেন্সিভ এর কোথায় দিব, ট্যাবলেট লেআউটে প্রথমে ডট কন্ট্রোল বি, এটাকে বিজি কন্ট্রোলে ব্যাকগ্রাউন্ড এটা দিলাম একটা কালার। তারপরে দিব হ্যাশ, হ্যাঁ হ্যাশ নাকি দিয়েছে হ্যাশ, এটা হ্যাশ রেডি। তারপরে এখানে দাও হেডার এরিয়া, এটার একটা কালার দিয়ে দিব বিজি F4 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 F4। তারপর একটা দেব ডট কন্ট্রোল ভি, আলাদা পাইছে কিনা সেটাও দেখার বিষয়। এটাতে যাও, এটা হলো আমাদের কি একটু বড় করে, একটু বড় করে এটা হলো মানে ডেস্কটপ লেআউট, এটা হলো কি ট্যাবলেট লেআউট। ওকে ফাইন, এই ট্যাবলেট লেআউটের ক্ষেত্রে আমরা আমাদের মতো ইয়ে করবো, এটা তো ওইখানে চলে আসছে। সেক্ষেত্রে এই যে এখানে গিয়ে আমরা এই যে কল এমডি টু, এখানে কল এস এম টু আছে না, সিওএল কল এল জি এরকম, এই দুটোকে আমরা ব্যবহার করি না, লার্জ আইকন, হ্যাঁ লার্জ মিডিয়া, এই দুটো আমি দিই লার্জ মিডিয়া। এই দুটোকে কপি করো, কপি করে এরপরে সেকশনটা টেন, তো এটাকে এই পাশে দিয়ে দিবা, এখানে টেন। এদিকে বুঝো নাই তোমরা, এটা তো আগে বুঝেছি আমি, এলজি 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 মানে লার্জ ডিভাইসে, যেটা এলজি দেখবো কোনটাতে আছে, কলম ডেস এটাতে থ্রি, কলম ডে আছে না, এখানে স্পেস দিয়ে এখানে দুটো দিয়ে দেবো থ্রি, আমরা এখানে দিয়ে দেবো থ্রি, আর এখানে একটা দিলে কাজ করছে না, দুটো দিতে তাহলে এটাতেও লাগবে। হ্যাঁ তাহলে এটাকে কপি করো, কপি করে এটাতে দিবা, তারপর এটাতে লাগবে, এটাতে লাগবে, ঠিক আছে না। এরপরে হলো কল ওয়ান, এটা খালি আছে এখানে ওয়ানই হোক, এটাতে খালি থাক ওয়ান, এটা ছোট হয়ে যাক। ওকে তারপরে দেখো এখানে কি হবে, টেন না, চলো ব্লুটুথ স্টাপ দিয়ে হালকা ইয়ে করতেছি আমরা, রেক্সপন্সিভ বলে এটাকে, ব্লুটুথ স্টাপ হালকা রেক্সপন্সিভ হয়ে যায় এরকম হলে, ঠিক না। ওটা লাগে না অত ইম্পর্টেন্ট না,
রিমাইন্ডার আছে ভাই কলাম ডি 6 কলাম ডি 6 6 যদি থাকে এটা কপি করো 6 কপি করে এখানে 3 দিলে হবে নো 6 6 এটা কেও 6 এটা গেল এটা তারপরে নিচে তাহলে আরেকটা 6 আছে তো ওটাকে আমাদের এটা করতে হবে 6 তারপরে যাও দেখো নিচে ডিভাইসগুলো কি আছে এটা কলম ডি কত আছে 3 আচ্ছা এটা 3 আছে তাহলে এটাতে দিয়ে দাও এটাতে দিয়ে দাও এটাতে দিয়ে দেই তারপর একটা সেটাতে দিয়ে দেই তারপরে কি আছে কলম ডি 6 না এখানে দাও তারপর কবি না আরেকটাই তো সমস্যা এই আমাদের শেষ ঠিক আছে না এটা এখন দেখো এখন যদি একটা রিফ্রেশ হালকা একটু রিফ্রেশ দাও রিফ্রেশ দিলে দেখবো অনেক কিছু হয়ে গেছে মানে এটার মতোই হয়ে গেছে দেখবো অনেক কিছু এটা কিন্তু অটো নিয়ে নিছে ঠিক আছে না অটো নিয়ে নিছে এটা অটো নিয়ে নিছে এটা এখানে এরকম ভেঙে যাচ্ছে এটাকে কাজ করতে হবে আমাদের এটা দেখো এখানে ভেঙে যাচ্ছে এই পজিশন অ্যাবসোলিউট রিলেটিভগুলো একটু সমস্যা করে এটা আমি বলছিলাম ঠিক না আচ্ছা এটার জন্য আমরা আলাদা কাজ করে নিব এটা খুব বেশি ইয়ে না তো সেই জন্য আগে মেনুটাকে আমাদের কাজ করতে হবে কিভাবে কাজ করব মেনুটা এক্সপেক্ট এলিমেন্ট করবা করার পরে এই যে আমরা প্যাডিং দিছি এটা এটা হালকা প্যাডিংটাকে কমাই নিব এটা 20 থেকে কমাই নাও এখান থেকে কমাই নেই আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটু কাজ করতে পারো ফ্রন্ট সাইজটা আমরা দিয়ে দিয়েছিলাম ফ্রন্ট সাইজ দেওয়া আছে দেখো তো না ফ্রন্ট সাইজটা দিয়ে দাও কমটা ফ্রন্ট সাইজ করে দাও 13 পিক্সেল একটু ছোট হয়ে গেল ফ্রন্ট সাইজ 13 পিক্সেল করে দিলাম ঠিক না এটা ছোট হওয়ার কারণ হলো আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম এটা আচ্ছা এটা এরকম থাক এখন লোগোটা একটু উপরে উঠানো উঠাতে হবে ঠিক না আচ্ছা একটু এখানে যাও দেখি তো হ্যাঁ এটা মধ্যেই আছে আচ্ছা এই পর্যন্ত দিয়ে এটাকে কপি করো কপি রুল ডিক্লারেশন করবা করার পরে আমরা নিয়ে যাব কোথায় আমাদের এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ট্যাবলেটে এই যে এখানে ট্যাবলেট না এখানে পেস্ট করবা পেস্ট করার পরে কালার লাগবে না কালার লাগবে তারপরে ডিসপ্লে ব্লক লাগবে কি লাগবে ফ্রন্ট সাইজ ফ্রন্ট উইড লাগবে তারপরে প্যাডিং লাগবে তারপরে টেক্সট ডেকোরেশন লাগবে টেক্সট ট্রান্সফর্ম লাগবে আমাদের লাগবে এইগুলো জাস্ট এই দুটাকে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটার জন্য আসলে কি কি হয় দেখো আমাদের এটাকে নিয়ে দিলাম এখানে সবার নিচে কল করা থাকবে এটার নিচে আর কোনো কিছু কল করা থাকবে না থাকুক ওটার ব্যাপার না এটাকে এক্সপেন্সিভ সিএসএস তো সেটা কি আমাদের 15 ক্লাস কত 15 চলতেছে না এটাকে যাও সেটা হলো বডিতে যাও বডিতে গিয়ে এটাকে ক্লিক করো এটা কি এটা কি আমাদের এটা তো ছোট লেআউট দেখো ছোট লেআউট না অনলি স্ক্রিন এটা লেয়ার কত 320 এটা না এটাতে হবে ট্যাবলেট ট্যাবলেট আচ্ছা এটা আমাদের ভুল হয়েছে
এজন্য পাচ্ছে না এখন ঠিক আছে এখন সেক্ষেত্রে এটা দেখো এটা কি আছে কিটা চেঞ্জ করা দরকার মার্জিন টপ দেওয়া আছে মার্জিন টপটা কোন মধ্যে করে দিতে পারি করে দিলাম এই কালারটা তো আমরা পরে চেঞ্জ করে দিব মানে আমরা রেক্সপেন্সিভ করার পরে ঠিক না তুমি তো জানো সেক্ষেত্রে এখানে যাও এটাতে হবে এখানে দিয়ে কন্ট্রোল কি লাগবে আমাদের কি লাগবে এখানে এটা লাগবে বোল্ট লাগবে না জাস্ট শুধু মার্জিন টপ একুশ ওকে তারগুলো আমাদের দুইটা সেকশন ঠিক না তারপরে এই যে এটার এটার কি কোনো সেকশন চেঞ্জ করার দরকার আছে না মোটামুটি চলে চলে আচ্ছা সেক্ষেত্রে দেখো এই যে এই সেকশনটা এই সেকশনটা এই সেকশনটা একটু মার্জিন টপটা একটু কমায় দাও তাহলে মনে হয় হবে সার্ভিসে গিয়ে আসলে কোথায় মার্জিন টপ দেওয়া আছে একটু দেখে নাও এটা থেকে দেওয়া আছে সিঙ্গেল সার্ভিসে না এটাতে দেওয়া নেই সিঙ্গেল সার্ভিস প্লাসে ক্লিক করেন আচ্ছা একটু দেখে নাও এটাতে প্লাস প্লাস ভিতরে মনে হয় সার্ভিসে দেখে এটা দেখে আচ্ছা এটাতে দেওয়া আছে মার্জিন টপ না তো মার্জিন টপটা একটু কমাও এরকম থাক ঠিক আছে না মার্জিন টপ 33 পিক্সেল মার্জিন বটমটা দাও বটমটা এরকম থাকলে ঠিক আর একটু কমায় দাও মার্জিন বটম মার্জিন বটম দেখো কত কমাতে হবে চলে না সেক্ষেত্রে দুটো আমরা নিয়ে নেব কপি রোল ডিক্লারেশন নিয়ে এখানে দিয়ে দেবো এটা দরকার কোনটা লাইন টেক্সচার লাইনটা দরকার আছে এ হলো আমাদের আরেকটা সেকশন শেষ হলো এখন এটার কাজ এটার এরকম ছোট হয়ে আসছে সেক্ষেত্রে এটাকে যদি কাজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে ফ্রন্ট সাইজটাকে আপাতত ছোট করে দিতে হবে আর এটার ক্ষেত্রে এখানে যেটা করতে পারো সেটা হলো আমরা যেটা করছি কোন জায়গায় যেন এটার সেকশন কোনটা এটা সেকশন হলো আমাদের আলাদা একটা সেকশন এই যে এটা না আচ্ছা এটা এটাতে কলম ডিট ইয়ে দিয়ে দিছে আচ্ছা সেক্ষেত্রে ওকে ঠিক আছে এটাকে আমরা যেরকম ফ্রন্ট সাইজটাকে ছোট করে দেবো তাহলে এইচ টুটাকে আগে ধরো এইচ টুকে ধরে তার ফ্রন্ট সাইজটাকে কমাও এরকম হলে আপাতত পারফেক্ট হচ্ছে এরকম হলে ঠিক না আর আর কিছু করার দরকার আছে এখানে দেখো তো মার্জিন বটমটা কমাই দিতে ওকে ঠিক আছে এটা এটাকে আগে নিয়ে যাই কপি রুল ডিক্লারেশন নিয়ে আমরা কোথায় দিব এখানে এটা দিয়ে আমাদের কি কি করছি আমরা ফ্রন্ট সাইজ কমাই দিছি আর তো আর কিছু মানে ইয়ে করি নাই জাস্ট শুধু ফ্রন্ট সাইজ আর কিছু না সেক্ষেত্রে এটার নিচে জায়গা সম্ভবত এটার জন্য নিচ্ছে এটাতে মনে হয় আমরা মার্জিন মার্জিন টপ দিছি ইউজ পেছে মার্জিন বট আচ্ছা মতো আমি ইউজ করছি আচ্ছা সেক্ষেত্রে কল টু অ্যাকশন না রোয়ের মধ্যে ইউজ করছি না কোথা থেকে নিল আচ্ছা সেক্ষেত্রে এটার মধ্যে আমার কোনো আচ্ছা এটাতে মনে হয় এটাতে দিছি এই যে মার্জিন বটম এটা না এটাকে নেন এটা এটার সাথে মিল রাখতে হবে তাহলে ঠিক আছে এখন কল টু অ্যাকশন কি চেঞ্জ হয়েছে শুধু আচ্ছা এই গেল আমাদের এটা তারপরে যেটা আছে এই সেকশনটা ঠিক না এই সেকশনটাতে আমরা যেটা করব সেটা হলো আমরা চাচ্ছি যে উইথ কমাবো না এটা আমি চাচ্ছি যে দুইটা নিচে চলে আসবে নিচে বলতে এটার উইথ যা আছে এখান ঠিক থাকবে তাহলে উইথ যদি ঠিক রাখতে চাও মানে আমি চাচ্ছি নিচে নিচে চলে আসবে বুঝো নাই এটা এখানে চলে আসবে না এটার টোটাল সেকশনটা এখানে থাকবে এই সেকশনটা নিচে থাকবে বুঝতে পারছো এরকম যদি করতে চাও সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হলো এই সেকশনে যাবা এখানে দিয়ে দেবা বারো এখানে দেবা বারো আর সেম এটাকেও করতে হবে এখানে বারো বারো এটাও করতে হবে বারো
12 হবে আচ্ছা সেক্ষেত্রে এই দেখো দুইটা সেকশন কি আলাদা হয়ে গেছে না এখন কি হয়েছে এখানে ঘটনাটা কি হয়েছে আমি বলি সেটা হলো তোমার কল এমডি 6 যেটা আছে কল এমডি 6 টা আমি চাচ্ছি যে কল এমডি 6 তো ঠিক আছে কিন্তু এই 6 টাকে এটার জায়গা ফিক্সড থাকবে আর 6 এর ভিতরে টোটালটা 12 হবে তুমি জানো ভাগ করলে আবার নিচের অংশটাকে 12 দিয়ে করতে হয় এটা আমি দেখাইছিলাম আমি বুঝাইছিলাম কি রকম ধরো যদি এটাকে আবার ভাগ করি কল এমডি 6 কে যদি ভাগ করি তাহলে এটার ভিতরটাকে কত ধরতে হবে আমাদের 6 ভিতরটাকে যদি দুইটা ভাগ করি তাহলে 6 6 ধরতে হবে জানো এটা জানো মনে করো কল এমডি 6 আছে এটার ভিতরে আবার দুইটা ভাগ করব তখন কি করবে তখন কল এমডি 6 দিতে হবে কারণ কি তুমি যে ভাগ করছো চুম্বকরে দেখছো চুম্বকরে ভাঙার পরেও যে এই উত্তর মেরু দক্ষিণ মেরু যত ভাঙবা তত উত্তর মেরু দক্ষিণ মেরু তৈরি হয় এটার ক্ষেত্রে শেপ তত যদি তুমি এখানে এই 6 নাও এই 6 টাকে এর পরবর্তী ডিবে যদি দুইটা ভাগ করতে চাও ওইটাকে 12 ধরতে হবে বুঝতে পারছো তারপরে এখন 12 ধরলা না মানে 6 6 করে দুইটা ভাগ করতে হবে 12 এখন এরপরে যদি আবার এটাকে ভাগ করতে চাও কলম ডি 3 ভিতরে যদি তুমি আবার আরেকটা কলম ডি নিতে চাও তখন কি হবে জানো ওই কলম ডিটা 3 কলম ডিটা 12 হবে 3 এর ভিতরে যেটা আছে ওটাকে তোমার শেষে 12 ধরে হিসাব করতে হবে যতটা ভাগ করবে 12 কে ভাগ করে উঠতে হবে হিসাব করে আচ্ছা আরো ক্লিয়ার বুঝবা বাস্তবে দেখাই না এসএমটা 12 এটা সেক্ষেত্রে দেখো এখানে একটু বড় হয়ে গেছে একটু নিচে হয়ে গেছে আমরা এখানে বাকি কাজটা করে নিব ঠিক আছে আর সব ঠিক আছে কিন্তু আমাদের দেখো অ্যানিমেশন সব ঠিক আছে এটাকে এটার এই এই পজিশনে এসে কেমন হবে এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারবো ঠিক না এখানে দেখো ফ্লুট লেফট আর এটাকে এইজন এটাকে 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 কোটেশন নাম কোটেশন ভাই কোটেশন নিচে আছে কোটেশন নিচে ভাই কোটেশন কোথায় ওইটা নিচে ভাই এটা নিচে এই যে এই যে কোটেশন এই যে এটা এটাকে লেফট দাও এত পিক্সেল এটা তো এটা এখানে যাচ্ছে আমি ঠিক না আর এটা টপ থেকে 2 পিক্সেল এখানে আরেকটু নিচে নাও ওকে আমাদের তো হইছে এখানে দিলাম এটা আর এটা তো এখানে থাকা দরকার তাইলে না এটা এখানে হবে না এটাকে এখানে দিতে হবে কারণ কি তুমি একটু লেখা এখানে দিছো তারপর লেখাটা তো আর বড় দিতে পারো ঠিক না সেক্ষেত্রে এটাকে এখানে দিবা আচ্ছা এই কোটেশনটা নিয়ে নাও এটাকে কপি রুল ডিক্লারেশন করে আমাদের স্টাইল সিএসএস এ নিয়ে मन कर কারণ স্লাইডার যখন খুব ছোট হয়ে যাবে তখন কি ভালো লাগবে দেখতে এই জন্যই আমি ওইটা করছি রোটেট এটা লাগবে না মার্জ এটা লাগবে অ্যাবসোলিউট লাগবে না অ্যাবসোলিউট তো প্রথমটা থেকেই পাবে পুরোটা অ্যাবসোলিউট আছে আচ্ছা সেক্ষেত্রে এই যে এটার এত গ্যাপ হয়ে গেল এরকম গ্যাপ দরকার গ্যাপ তো দরকার না সেক্ষেত্রে এটাকে যাবা এটার গ্যাপটাকে দূর করার জন্য লেফট থেকে 32 না একটু কমায় কিন্তু বিচ্ছে যদি এরকম ঠিক আছে এরকম 34 আর কে বসে না এটাকে এরকম থাক 34 এটাকে নাও কপি স্টাইল ডিক্লারেশন 34 মানে সুন্দর হলেই হলো টোটালটা হলো তোমার কাছে আমরা কোনটা দিছি শুধু লেফট লেফট দিছি 20% আর কিছু লাগবে লেফট সারা এখানে ঠিক আছে এটাকে নিয়ে নাও টেস্টিমোনিয়াল ব্লক এটা একটা সেকশন এই সেকশনের
কন্টেইনার টেন্টেমের ব্লক টেক্সচারের ব্লক এরিয়া এটা হলো মনে হয় আইডি দিয়ে দেখাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে এটাকে দেখি না এখন কোনটা থেকে প্যাডিং পাইতেছে কোন একটা জায়গা থেকে এ কারণে বড় গ্যাপ তো এই জন্য প্যাডিং পাচ্ছে আচ্ছা মার্জিন বটমটা শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে মনে হয় বটমটা চেঞ্জ করলে কাছে আসতেছে কিনা কাছে আসতেছে 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 তাহলে আমরা নিয়ে যাই এখানে রাখলেই মনে হয় ঠিক না এরকম পজিশনে থাক এটার জন্য টেস্টিমোনিয়ালকে নিয়ে যাব নিয়ে আমরা দেবো মাইনাস বাতে পিকচার দিয়ে দিলাম এটা তোমাদের কাছে খুব কঠিন লাগছে তাহলে বললো যে এক্সপেন্সিভ করা খুব কঠিন হ্যান ত্যান এরকম কইছে না আচ্ছা সেক্ষেত্রে এটাকে এটাকে যেটা করবা সেটা হলো এটার জন্যে আমরা আমাদের এই এখানে লেফট কত আছে লেফট কে আমরা ইয়ে করতে পারি এরকম থাকবে এরকম থাকবে হ্যাঁ এটার কাজটা আসতেছে আসতেছে ওয়েট করো সেক্ষেত্রে আমরা কোনটা দিছি লেফট লেফট আর কিছু দিছি এটাকে দাও এটাকে আর এটার জন্য এটার জন্য ঠিক আছে আর এই যে এটা এটা কিন্তু উপরেই ঠিক আছে কিরকম যেন না এটার জন্য যেটা করতে হবে সেটা আমরা এই লিপটাকে ধরো ধরে টপ থেকে সাধারে না এটাকে নামাই দাও হুম 4 পিক্সেল এটাকে দিয়ে দেবো এখানে নাও কি লাগবে আমাদের তো আর এগুলো লাগবে বাদ দিলাম আচ্ছা আর যেটা করবো এখানে এগুলো আমাদের দুইটা সেকশন আর এটা এরকমই থাক এটা কোনো সমস্যা নেই আর আমাদের এটা এরকম থাকবে তাইলে আমাদের একটা মানে ই দূর হয়েছে এটা কোন কোন ভিউ হইলো এটা আমাদের আমরা ট্যাবলেট ভিউটা দেখলাম এটা হলো আমাদের ট্যাবলেট ভিউ তাহলে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তো ট্যাবলেট ভিউতে এখন ট্যাবলেট ভিউ থেকে তারপরে যদি আবার আরেকটা লেআউটে যাও সেটা হলো এটা হলো আরেকটা লেআউট তাহলে প্রথমে একবার এটাতে চলে আসবা আচ্ছা আমাদের অরেঞ্জ বানানটা হয় নাই তাই অরেঞ্জ কি খুব আপনার প্রিয় হ্যাঁ অরেঞ্জ কি খুব প্রিয় আচ্ছা তাইলে এটাকে এটা কি কালার দিছে এই কালার তো ধরছেই না তাহলে এফোর এফোর তো এটা আমার তো চোখে পড়তে হবে এই জন্যই তো উজ্জ্বল কালার দিচ্ছি তাহলে দাও জি আর ডাব্লিউ এন এবার চোখে পড়বে তোমার সুন্দর আছে না এখন কালার এখন দেখো এই পজিশনে আসে কি আমাদের এই মেনুটা দেখানোর কোনো দরকার আছে সেই কোন সেজন্য আমাদের এই মেনুটাকে কত কোন জায়গাটা একটু দেখে আসতে হবে যে কোন জায়গাটার মধ্যে মেনু আছে তারপরে বোঝার দরকার আমাদের কি করতে হবে এই যে এই ডিপটাকে আমরা ডিসপ্লে মেন মেনুটা কি করব
কোথায় এসে এটাতে একবার ছোট মোবাইল থেকে কাজ করে ডিসপ্লে তাহলে ডিসপ্লে নাম করে দিলে কি হয় এখন কি আছে ওটা এখন এটার কাজ করতে হবে বেচারা করে দেখাই যাচ্ছে না ঠিক আছে কারণ এই কালার সাথে এই কালার মিলে গেছে আচ্ছা সেক্ষেত্রে এটার এটাকে স্টাইল করতে হবে স্টাইল করে এটা এই অপোজিশনে আনতে হবে ঠিক আছে তাহলে তো এটা এটা যদি স্টাইল করতে যাও তাহলে কী করতে হবে একটু দেখো এটাকে এখন বের করে নিয়ে এসে পড়ো কারণ ছোটো মোবাইল লেআউটে চলে গেছে এটা আর আমাদের বের করার কোনো উপায় নেই আচ্ছা সেক্ষেত্রে এটাকে একটু ছোট করো এখানে রাখি আর এটাকে আরেকটু বড় করা যাবে মনে হয় এই তো এটা এটা ছোট না এটা এইখানে এটার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো এই এটাকে আগে ইয়ে করো এক্সপেক্ট এলিমেন্ট করো এক্সপেক্ট এলিমেন্ট করে আসলে এটার এটার যে পজিশনটা আছে এটাকে স্নেক ন্যাপের এই ডিপটাকে ধরবা টোটাল ডিপ হলো এটা এটাকে ধরে কপিয়ার রুল করবা রুল করে এর উইড দেবা 200 পিক্সেল পেলাম পজিশন দিব কি অ্যাবসলিউট যা এখন এটা রাইট কি দেব জিরো এই তো এটার জায়গায় চলে আসছে টপ এমনি কি টপ জিরো আছে না এমনিতে এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কারণ ওইটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই আছে বুঝতে পারছো হোয়াইট দিতে আচ্ছা আমরা তো এটা ইয়ের জন্য দিছি এই যে আমাদের এটা লাগবে কপি রোল ডিক্লারেশন করে আমরা নিয়ে যাব কোথায় এটাতে তো না এখানে নিবে না এবার সব আমাদের নতুন লেখা সেক্ষেত্রে এইগুলাকে এভাবেই করতে হবে ওকে ফাইন এখন আরেকটা দেখো এটা কিন্তু একটা ঘটে গেছে না এটাকে জেড ইন্ডেক্স দাও দেখি জেড ইন্ডেক্স কাজ করে জেড ইন্ডেক্স এখন কাজ করছে সেক্ষেত্রে এটা এই মেন মেনুটাকে আরো কাজ করবে নিয়ে যাও এটার জন্য আমি চাচ্ছি যে এই যে এইটার যে কালারটা এখানে পিক্সি ধরে এটা কালার হবে এই কালারটা নিব এই কালারটা হবে বাটনের কালার সেক্ষেত্রে এটাকে যাও এটাকে দেখো কোথায় কালার দেওয়া আছে এটাতে এখানে আমরা এখানে কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দাও আচ্ছা তাহলে বাটনটা এটা না মূলত এটা এটা বাটন না বাটন হলো তাহলে এটা উপরের এই যে এটা দেখো এটা হলো বাটন এটা বাটন না এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখানে এই যে আমাদের বাটনটা এরকম হয়ে গেল ঠিক না এটা দিয়ে দিলাম এরকম কালার আর এটার বর্ডার রেডিয়াসটা আমরা বাদ দিয়ে দেবো বর্ডার রেডিয়াস দিলে ভালো লাগে না বর্ডার রেডিয়াস বাদ দিয়ে দেবো আর এটার মার্জিন দিয়ে দিব এটা এটা হালকা একটু প্যাডিং দিয়ে দিই প্যাডিং হলো 10 পিক্সেল 20 পিক্সেল
এরকম থাক। হ্যাঁ, আর এটাকে মার্জিন টপ দাও, মার্জিন টপ দাও 20px। যখন আমরা হোয়াইট কালার দিয়ে দেবো তখন কি এটাকে দেখা যাবে? না। আচ্ছা, সেক্ষেত্রে এটি মানে ঠিক আছে, এটাকে নিয়ে যাবো। কোনটার কালার? যেহেতু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, সেক্ষেত্রে ফ্রন্ট কালারটা এখানে না, অন্য জায়গায় চেঞ্জ করতে হবে। এখানে না, ইউএল এলআই এতে গিয়ে তো কালার চেঞ্জ করে না নর্মালি। আচ্ছা, এটা এখানে থাক, সমস্যা নাই। এটা দিলাম আমরা। আচ্ছা, বর্ডারটা পাই না। আচ্ছা, ওটা ব্যাপার না। এখন এটার যেটা করবা সেটা হলো এই যে এটা লেখার যে কালারগুলো, ঠিক না, লেখার কালারটা নাও, কোথা থেকে নেবা? স্প্যান ইউএল এলআই মেনু। আচ্ছা, এটা ট্রান্স করো। ট্রান্স করে আমরা এই কি কালার আছে সার্ভিস, এটা কালার হোয়াইট আছে, ঠিক না? সেক্ষেত্রে আমাদের এটা কালার হোয়াইট দিলে চলবে না। এটা কালার কি দিবা? জিরো জিরো জিরো, এরকম হবে। কালারটা পাচ্ছে না কেন? একটু কাজ করে ভেজাল, কারণ এটা অ্যাড্রেস স্টাইল আছে তো, সেক্ষেত্রে কাজ করে এখানে একটু ভেজাল। কালার দিয়ে দিলাম আমরা এটাতে, আচ্ছা দিয়ে দিয়ে দেখি আসলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, এই লেখাগুলো কি সই করছে না? ঠিক আছে, রেড ইন্ডেক্স লাগবে। ও আচ্ছা আচ্ছা, এটা পাচ্ছি, দেখাচ্ছে না। তো কালার হোয়াইট কি কাটে দরকার না? কালার হোয়াইটটা কাটে দিলে হবে না, কই দেখছো? মানে এটা এইভাবে না, এটা আগে পাচ্ছে যেটা এটাই পাবে, এরপর একটা পাবে না, বুঝতে পারছো? এখানে জেড ইন্ডেক্স কি দিতে হবে দেখো তো, জেড ইন্ডেক্স হচ্ছে না। রাখো, এটার জন্য আর কিছু করতে হবে তাহলে। এটাকে ট্রান্স করো, এটাকে এখানে হোয়াইট দাও। এটা কোনো ই দিচ্ছে না, ডিসপ্লে ব্লক। আচ্ছা, এটা কাজ পরে দেখবো না, ঠিক আছে? আর এরপরে দেখো স্লাইডার, এগুলো কিন্তু কাজ ঠিক আছে। আচ্ছা, স্লাইডার যেটা আছে স্লাইডারের সেক্ষেত্রে স্লাইড হবে, কিন্তু আমি চাচ্ছি না যে এই লেখাগুলো থাক, এই লেখাগুলো কিন্তু এত ছোটো টাইপে দেখা যাবে না, দেখা যাবে স্লাইডিং হচ্ছে, স্লাইডারে নো প্রবলেম। সেক্ষেত্রে তুমি এটারে যাও, এটাকে স্লাইডার টেক্সট খুঁজে, এটা স্লাইডার টেক্সট না, এটা এই স্লাইডার টেক্সটকে আমরা ডিসপ্লে করে দিব না এখন, স্লাইডিং ঠিক আছে, তাহলে এটাকে উপরে উঠে দেবে, এটাকে একটু উপরে উঠে দেবো, এটাকে আমি করতেছি। এটাকে নিয়ে নাও, আগে নিয়ে কি আমাদের এগুলো লাগবে, লাগবে ডিসপ্লে নাম, এবং আর যেটা লাগবে সেটা হলো এই যেটা কার্সরগুলোকে একটু ইয়ে কর, টপ থেকে এই যে যত পার্সেন্ট সরে নিয়েছি একটু বেশি সরে দেবো, টপ থেকে মধ্যে নিয়ে দেবো, ঠিক আছে? মানে টপ থেকে 27%, এটাকে নিয়ে নাও,
টপ থেকে 27% আমরা দিয়ে দেই এখানে টপ থেকে 27% টাকা কেটে দাও এটাকে কেটে দাও আর এটাকে দিব এক্সট্রা ভাই 27% এটাকে 27% দিলেই হবে আমরা দেখে আসি এটাকে নিয়ে নেই আগে এখানে 27% দিয়ে আসি এটা হলো এটা লাগবে না मार्जिन टप और कम होना তোমরা আস্তে আস্তে কইরো আমার এই টেমপ্লেটটা বাদে অন্য টেমপ্লেটে কইরো আমি দেখব আবার আমি কালকে আবার এখান থেকে শুরু করব ঠিক আছে এন্ড নিচে দাম তো জানলাম ওইটা ওইটা লেখা সাইজ চলে এটা 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 না এটার পরে একটা এটার জন্য অন্য কাজ করতে হবে হ্যাঁ এটা এটার জন্য এইভাবেই থাকবে এটা এইভাবেই রাখবো এটার জন্য ছোটই রাখবো কিছু করার নাই এগুলো তো একটু এদিকে দিয়ে দরকার হ্যাঁ হ্যাঁ এটা সব করে নিব এটা সব করব কারণ এটাতে কিন্তু একটু পজিশন বেশি ব্যবহার করেছি এজন্য এরকম হচ্ছে বারবার এটা দেখো কিন্তু ঠিকই আছে এই যেটা এটা কিন্তু ঠিক আছে কারণ এই যে কলম বিদ্যা আমরা ব্যবহার করছি ঠিক আছে তাহলে আজ থাকো এ পর্যন্তই আল্লাহ হাফেজ।